নিচের একটা রেস্টুরেন্ট থেকেই বিস্ফোরণটা ঘটেছে, অর্থাৎ এখানে গ্যাস সিলিন্ডার ছিল এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন আমরা এখানে যারা রয়েছি, বিশেষ করে আগুনের লাগার ঘটনার পরেই ফায়ার ব্রিগেড এসে উদ্ধার কাজ শুরু করেছে। আমাদের র‍্যাব 3-র সদস্যরা ছিল, তারা উদ্ধার কাজে সহযোগিতা করেছে। সিভিল ফোর্সে যারা ছিল, তারা ঢাকা মেডিকেলে এদেরকে ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করেছে। এখন আমাদের দায়িত্ব, আমরা সবাই মিলে আসলে যারা চলে গিয়েছে দুনিয়ার থেকে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা এখনও অসুস্থ রয়েছে আমরা দ্রুত তাদের আরোগ্য কামনা করছি। এক্ষেত্রে যদি আপনার বলতে চান যে এই বিষয়ে ডিটেল যদি বলতে হয়, তাহলে আমি এখনও বলতে পারবো না, কারণ এটা আমাদের ফায়ার সার্ভিস, তারা এটা তদন্ত করবে। তদন্ত করলে আমরা মূল ঘটনা জানতে পারবো এবং মূল যে ঘটনা ঘটেছে মূলত অধিকাংশই সাবোকেশনে মারা গিয়েছে, অর্থাৎ ধোঁয়ার কারণে নিঃশ্বাস ছাড়তে না পেরে আগুনে পোড়ার ঘটনা খুব কম, বাট সবই হলো সাবোকেশনে মারা গিয়েছে, যেটা আমরা দেখলাম এবং যেটা শুনতে পেরেছি। যখন বিল্ডিং করবেন, বিল্ডিং করার আগে যেমন রাজকের অনুমোদন লাগে এবং রাজক শুধু অনুমোদন দেয় না, সেই সঙ্গে বিভিন্ন এজেন্সির থেকে ক্লিয়ারেন্স নেওয়া হয়। অ্যাকর্ডিংলি যখন কোথাও আপনি ব্যবসা করবেন, সেটা রেস্টুরেন্ট করবেন না আপনি কোনো শপিং কমপ্লেক্স করবেন, সেখানেও নির্ধারিত কিছু নীতিমালা রয়েছে, আইন কানুন রয়েছে এবং এগুলো দেখার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে এগুলো ক্লিয়ারেন্স নিয়েছে কিনা সেটা আমরা এখন বলতে পারবো না, ইটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। কি সেই বিষয়টা কি দেখবেন যে আসলে এটা কি বৈধতা? এটা বলাম সিটি কর্পোরেশন পাশাপাশি রাজক রয়েছে, তারা দেখবে এই বিষয়ে। বাট আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, সরকার যদি বলে যে হ্যাঁ তোমরাও বিষয়টি দেখো, অবশ্যই আমরা দেখবো যে এখানে যে নিয়ম ফলো করার কথা ছিল, নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হয়েছে কি না বা কী উদ্দেশ্যে বিল্ডিং করা হয়েছিল, এখন সেটা কী কাজে ব্যবহার করা হচ্ছে, অবশ্যই আমরা এটা ইনভেস্টমেন্ট করবো না। এখনও পর্যন্ত আমরা এই সম্পর্কে জানতে পারিনি, বিকজ আমি এই ব্যাপারে এখনও ইনভেস্টমেন্ট শুরু করিনি। হ্যাঁ সেটা তো আমরা দেখলাম, সেটা এখানে মূলত নিচে যে নিস্তারায় একটা ছোট দোকান ছিল, এখান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং সেই ধারাবাহিকতাই অন্য বিশ্ব যে অধিকাংশ এখানে এটা বুঝেন, রেস্টুরেন্ট থাকলে সেখানে তো গ্যাস সিলিন্ডার নিচে অনেক ছিল, মূলত এই সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়ে আগুনটা হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। নিচে উপরে কোনো সিলিন্ডার নেই। হ্যাঁ ছিল, প্রথম দিকে কিছু ছিল, সেগুলো দিয়ে তারা আসলে কন্ট্রোল করতে পারেনি। ইনিশিয়ালি যখন আগুনটা ধরেছিল তখন কিন্তু যে ফায়ার ডিস্টিংগুইশার ছিল সেটা দিয়ে তারা প্রথমে নিয়ন্ত্রণ নিয়ে আসছিল, পরবর্তী পর্যায়ে যখন অনেকগুলো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে তখন এটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে।